হেল্ল ফ্রেন্ডস, আজি হয়েছে আক নতুন একটা ভিডিও লই। আজি আপনার আলোচনা করম 30x54 বিল্ডিং এখনের প্লেনিং। এই প্লেনিংটো এজন ক্লায়েন্টর রিকুয়েস্টত বনোয়া হয়েছে। তো প্লেনিংটোর রাস্তাটো, এই প্লেনিংটো এনেকা টাইপর। তো তার আগফালে রাস্তা আছে, আগফালে দোকানের কিবা ব্যবস্থা থাকিব লাগে, আর ভিতরত রেসিডেন্সিয়াল প্লেনিং থাকিব লাগে। সেম এনেকা সিস্টেমত বনাবলে চেষ্টা করেছো। তার ডাঙর একটা আগফালে একটা দোকান দিয়ার ব্যবস্থা করে দিয়া হয়েছে। তারপরে দুটা সাইডতে রোড আছে, এইটো আগফালেও আছে, সাইড দিয়েও আছে। তো সেইমতে প্ল্যানিংটা করা হয়েছে। তো বলক ভিডিওটো আরম্ভ করো। তো মই প্ল্যানিংটো করে গৈ আছো, আপনার অল্প চাওক। তারপর মই মেজারমেন্ট আর কোনটো রুম অ্যারেঞ্জমেন্ট খিনি মই দেখাই দিম। তো ভিডিওটো আরম্ভ করার আগতে আপনার রিকুয়েস্ট করছো, যোনে যোনে নতুন ভিজিট করেছে মোট চ্যানেলটো, প্লিজ সাবস্ক্রাইব করে লব। আর এনেকা টাইপর প্ল্যানিং আপনার থাকিব। অকল প্ল্যানিং নহে, কনস্ট্রাকশন রিলেটেড যিকোনো প্রবলেম সব সলিউশন আপনার ইয়াত পাই থাকিব। তো সো চ্যানেলটো সাবস্ক্রাইব করে লব। এই দরজাক যখন দেখিছে, এইখানে আগফালের আপনার যে শপ থাকবে, যে দোকান থাকিব, এইটো দরজায় আপনার দোকানটা ইউজ করবো পাব। তারপর দোকানের লগতে এটা আপনার, এটা আপনাদের মই এনেক রাখিছো, এটা আপনাদের প্রেয়ার হল হিসাবেও ইউজ করবো পারে, নাইবা স্টোর রুম হিসাবেও ইউজ করবো পারে, নাইবা যদি আপনার রিকুয়ারমেন্ট আছে বাথরুম টয়লেটও বনায় দিব পারে, যি ইচ্ছা আপনার। এই সরু রুম এটা মই ওসর দিয়ে দিছো। তারপর লগতে থাকিব আপনার কিচেন, এটা যেটা দেখিছে এটা থাকিব আপনার কিচেন। তারপর থাকিব আপনার দুটা বেডরুম আছে, দুফালে দুটা বেডরুম আছে, এটা একটা বেডরুম আর তার অপোজিটত আগফালে একটা বেডরুম আছে ফ্রন্টত। এটা সব, এটা হল আপনার টয়লেট বাথরুম যেটা দিয়া হয়েছে, এটা কমন দুটা বেডরুম এটা ইউজ করব। তারপর আগফালে একটা রুম আছে, দুটা বেডরুম। ধরো রুম দুটার সাইজ আপনার 12x14 এনেকা আছে, সাফিসিয়েন্ট হয়ে যাব আপনার জায়গা। তার আগফালে একটা ড্রয়িং রুম নাইবা হল একটা রাখা হয়েছে, যত আপনার ডাইনিং হিসাবে ইউজ করব পারে, হল হিসাবে ইউজ করব পারে, তো সব পারে। এটো হল আর আগফালে যেটা দেখিছে আপনার রুমের নিচিনা, এটা হল স্টেয়ার কেস, তাত স্টেয়ার বহিব, আপনার সিঁড়ি ধুনিয়াক তাত বহাব পারে। তো এইফালে যেটা ফ্রন্টত অল্প জায়গা রাখা হয়েছে, তাত গাড়ি পার্কিংয়ের কারণে রাখা হয়েছে, আপনার গাড়ি তাত পার্কিং করব পারে। আর সিধা আগফালে আপনার এই দোকান ঘর একটা দেওয়া হয়েছে। এটা হবো আপনার বেডরুম, বেডরুম এটা একটা বেডরুম। তারপর এটা সাইডত একটা বেডরুম, মাজত আপনার ইউজ করব পারিব, এটা আপনার ড্রয়িং রুম নাইবা ডাইনিং আপনার যেটা ইউজ করে এটা ইউজ করব পারিব। তারপর তার সিধা থাকিব একটু কিচেন, কিচেনের এন্ট্রেন্সটা মানে খালি ভিতর দিয়ে দিছো, আপনার সিধা সিধি দিব পারে, মানে অল্প ইফালে দিছি যাতে ড্রয়িং রুমটোর প্রবলেম না হয়। তারপর আহিব আপনার স্টেয়ার হল, আগফালে যেটা দিয়া হয়েছে এটা হল স্টেয়ার, ইয়াত আপনার স্টেয়ার বহাব ফার্স্ট ফ্লোরলে যাবলে। আর এটা যেটা দেখিছে আগফালে, এটা ডাঙর একটা শপ দিয়া হয়েছে, যার দোকান ঘর যেটা লাগে আপনার, এটা দোকান ঘর দিয়া হয়েছে। সো এইখানে এই প্ল্যানিংটা আপনার এই দোকান ঘর যেটা আছে, এটা রাস্তার
আগফালে আছে তো এটো আগফালে এটো সাইডও ইউজ করব পারিব এটো লেফট সাইডও আর রাইট সাইড দুটো দুটো সাইডতে ইউজ করব পারিব যদি প্ল্যানিংটা ভাল লাগিছে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করিব আর সাবস্ক্রাইব করিব নাম ভরিব থ্যাংক ইউ সো মাছ।